নমস্কার, ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার রেসিপিটি হলো পনির পোলাও। সামনের লক্ষ্মী পুজো বা দুর্গাপুজোতে বানিয়ে ফেলুন এই নিরামিষ পোলাও। শুন দেখে নিই এই পনির পোলাও বানানোর জন্য কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে নেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, 2 তেজপাতা, 2 এলাচ, 2 লবঙ্গ এবং 2 দারচিনি নেওয়া হয়েছে। পনির 1/2 কাপ, চিনি 2 চামচ এবং আছে কিছু কাজু বাদাম এবং কিশমিশ। ঘি লাগবে 2 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ 1/2 চামচ। প্রথমে এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর জলটা ছেঁকে নিয়ে নেওয়া হয়েছে। কড়াইতে 1 চামচের মতন তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম। কাজু বাদাম কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিতে হবে কিশমিশ। 1 মিনিট পরে দিয়ে দেওয়া হয়েছে কিশমিশ। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কাজু বাদাম এবং কিশমিশগুলোকে হালকা বাদামে করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পনির এবং পনিরগুলো ভেজে নিতে হবে। পনিরগুলো হালকা লাল করে ভাজতে হবে। এগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। এরপর এগুলোকে তুলে নিতে হবে। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এরপর এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চাল। চালগুলো দিয়ে আবারও এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। 4 মিনিট পর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ। হলুদ এখানে দেওয়া হয়েছে 1/2 চামচ। হলুদ দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশগুলো। তারপর দিয়ে দেওয়া হয়েছে জল। জল এখানে দেওয়া হয়েছে 2 কাপ। 1 কাপ চালের সঙ্গে দেওয়া হয়েছে 2 কাপ জল। যখন এটা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য লো মিডিয়াম হিটে। 10 মিনিট পর এর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনি এখানে দেওয়া হয়েছে 2 চামচ। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দেওয়া হয়েছে 1/2 চামচ ঘি এবং দেওয়া হয়েছে ভেজে রাখা পনির। সব কিছু দিয়ে আবারও এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে গ্যাসটা কম করে দিয়ে। গ্যাসটা কম করে দিয়ে আবারও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিন্তু সাথে সাথে এটা সার্ভ করা যাবে না। আবারও 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে। তাহলে এটা অনেকটা ঝুরঝুরে হবে। পোলাও সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পরেও এটাকে 7 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলে এটা অনেকটা বেশি ঝুরঝুরে হয়ে যাবে। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।